শ্রীরাম আহিছে। 22 জানুয়ারী সমগ্র দেশের বাবে হব রাম দিওয়ালী। January 22 রাম দিওয়ালী হয়েগি পুরে ভারতবর্ষকে লিয়ে আগে। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের সাক্ষী হয়ে কলে উদ্যোগপতি তথা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অধ্যক্ষ মুকেশ আম্বানিয়ে। আজ হম সবই জয় শ্রী রাম পধার রে হ্যাঁ। January 22 রাম দিওয়ালী হয়েগি পুরে ভারতবর্ষকে লিয়ে আগে। এতিয়া রামময় অযোধ্যা, রামময় সমগ্র দেশ। সোমবারে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার মহেন্দ্র ক্ষণের সাক্ষী হল বহুজন। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানলৈ পত্নী পুত্রর সৈতে একেলগে রাম মন্দিরলৈ প্রবেশ করে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অধ্যক্ষ মুকেশ আম্বানী। পত্নী তথা রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিস্থাপক তথা অধ্যক্ষ নীতা আম্বানীয়ে কলে আজির দিনটি ঐতিহাসিক দিন। মুকেশ আম্বানী নীতা আম্বানীর লগতে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানত উপস্থিত থাকে পুত্র আকাশ আম্বানী, অনন্ত আম্বানী আর বোয়ারী শ্লোক মেহতা। ইতিহাস কে পন্নো মে লিখা জায়েগা ইয়ে দিন অর হাম বহুত হ্যাপি হ্যায় হাম ইধার আয়ে থ্যাঙ্ক ইউ। আম্বানী দম্পতির জিয়ারি ঈশা আম্বানী, জোয়াই আনন্দ পিরামলও উপস্থিত থাকে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানত। ঈশা আম্বানীয়ে কলে অতি পবিত্র দিন, জয় শ্রীরাম ধ্বনি দি মন্দির প্রাঙ্গণত প্রবেশ করিলে আনন্দ পিরামলে। উদ্যোগপতি দম্পতিটোর প্রবেশের সময়ত দর্শকর শারীলৈ আদরি আনিলে সুপারস্টার রজনীকান্তে। বহু কেইগৰাকীমান নামী দামী তারকার লগতে ভিন্ন ক্ষেত্রর বিশিষ্ট ব্যক্তির সৈতে দর্শকর শারীর প্রথম শারীতে বহি প্রাণ প্রতিষ্ঠার সাক্ষী হল আম্বানী দম্পতি। আম্বানী দম্পতির কাষতে দেখা গল ক্রিকেটর ভগবান সচিন তেন্ডুলকারক। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ন্যাসে বিভিন্ন ক্ষেত্রর 8000 গৰাকী বিশিষ্ট ব্যক্তিক রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানলৈ আমন্ত্রণ জনাইছিল। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানত ভাগ লওয়ার সমান্তরালক বিশিষ্ট উদ্যোগপতিগীর মুম্বাইর 27 মহলিয়া অট্টালিকাটো শ্রীরাম আলোক সজ্জার সজাই পড়ায় তোলা হয়েছিল। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।